দেশ জুড়ে ঠান্ডার প্রকোপ, তীব্র শীতে নাজেহাল জনজীবন, ঘন কুয়াশায় মানিকগঞ্জের পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি উদ্ধারে এখনো কাজ শুরু করতে পারেনি উদ্ধারকারী জাহাজ। হাইকোর্ট থেকে বিচারিক আদালত, জামিন পেতে মরিয়া বিএনপির নেতা কর্মীরা, কাজ করছে আইনজীবীদের সমন্বয়ে গঠিত সেল, মুক্ত হয়ে রাজনীতির মাঠে নামতে চান নেতারা। নির্বাচনের পরও শেষ হয়নি নাশকতা, রাজধানীর কাফরুলে উচ্চ ক্ষমতা সম্পন্ন ককটেল মজুদ, ডিবির রাতভর অভিযানে আটক দুই, নিষ্ক্রিয় করল বোম্ব ডিসপোজাল ইউনিট। গ্যাসের অভাবে ব্যাহত পোশাক কারখানার উৎপাদন স্থায়ীভাবে বন্ধের শঙ্কা, সাময়িক সংকট বলছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়ার পরামর্শ। এবং উড়ালপথে খুলছে নতুন দুয়ার, আগামী মাসে চালু হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার অংশের র‍্যাম্প, বিমানবন্দর থেকে আসা গাড়ি সরাসরি নামবে এফডিসির গেটে।